ভাইরাল কাঁচাবাদাম গানটি নিয়ে কম হইচই হয়নি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো এই গান। ভাইরাল হওয়া এই গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন বড় বড় তারকারাও। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রিটি বনে গেছেন তিনি। তারকা খ্যাতি পেয়ে কিনেছিলেন গাড়ি, তবে নিজের কিনা সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি কিনেছিলেন, তার কিনা সেই গাড়ি চালানো শিখতে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গায়ক ভুবনের বুকে এবং মুখে আঘাত পান, যদিও একদিন পরেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে এই দুর্ঘটনা নিয়েও তিনি আমার নতুন গাড়ি শিরোনামের নতুন একটি গান লিখেছিলেন। এবার সেই গানে শুটিং করতে প্রথমবার মুম্বাই গেলেন ভুবন বাদ্যকর। গত 18 মার্চ দিন গত রাত 12টায় বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের বাড়ি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ভুবন বাদ্যকর। গত 19 মার্চ মুম্বাইয়ের স্টুডিওতে পৌঁছে গানের শুটিং নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। ভুবন বাদ্যকরের সেই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকরের মাথার চুল স্পাইক করা, গলায় প্রায় তো কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মতো স্বর্ণের চেন, হাতের সবগুলো আঙ্গুলে আংটি, একেবারে ভিন্ন লোক। ভুবন বাদ্যকর বলেন, প্রথমবার মুম্বাই এলাম, খুব ভালো লাগছে, এই তো দেখুন কি সুন্দর লাগছে, যেন অল্প বয়সী ছেলেদের মতো করে সাজিয়ে দিয়েছে আমাকে, দেখতে ভালোই লাগছে এই আর কি। শুটিং নিয়ে তিনি বলেন, আমার নতুন গাড়ি গানের শুটিংয়ের জন্য মুম্বাই এসেছি, আশা করছি এক মাসের মধ্যেই ভক্তরা আমার গান দেখতে পাবেন। এ সময় নতুন গানের কয়েক লাইন গেয়েও শোনান ভুবন বাদ্যকর। প্রসঙ্গতই ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন, কাঁচা বাদাম ভাজা বাদাম নয়। ভাজা বাদামের উপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছিলেন তিনি। এই গানের কথায় যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙ্গা মোবাইল, সিটি গোল্ডের পুরনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুদ তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।